মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এ সংসারে কর্ত্রী যখন চাইছেন না ফুলকিকে এবাড়ির মেয়ে হিসেবে স্বীকার করতে, যখন তাকে অকারণে সন্দেহের চোখে দেখা হচ্ছে, তখন ফুলকি থাকবে না বাড়িতে। আর শুধু ফুলকি নয়, আমিও বেরিয়ে যাব ফুলকির সঙ্গে। পল্লব রায় চৌধুরী জীবনে কোনোদিন নিজের জন্য ভাবেনি, ভাববেও না। এই তুই এখানে দাঁড়া, আমি আমার জিনিসপত্র নিয়ে আসছি। জেঠুমনি, 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 তুমি আমার জন্য কেন বেরোবে? জেঠুমনি, জেঠুমনি, দাঁড়াও। জেঠুমনি কি করছো? জেঠুমনি প্লিজ প্লিজ দাঁড়াও, দাঁড়াও না জেঠুমনি, 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 এইভাবে বাড়ি ছেড়ে চলে যাওয়াটা তো কোনো সমাধান নয়। তুমি জেঠিমনির সাথে কথা বলো, জেঠিমনিকে বোঝাও, কিন্তু মাথা ঠান্ডা রাখো জেঠুমনি। আমার মাথা ঠান্ডা আছে রোহিত, সেই জন্যই আমি বেরিয়ে যাচ্ছি। শোন, আমি ফুলকির মাকে না কথা দিয়েছি, আমি মেয়েটাকে যে কোনো অবস্থায় ছেড়ে দিতে পারবো না রে। মেয়েটার উপর দিয়ে কত বড় বিপদ গেছে সেটা কেউ ভাবছে না, কেউ ভাবছে না। এখানকার আইন কানুনের অবস্থাটা কি, রুদ্ররূপের পক্ষে সমস্ত কিছু সামলানো সম্ভব নয়। যেতে বলছি তো, চল থাক। কোথাও যাওয়ার দরকার নেই, যা বলেছি ভুল বলেছি, অন্যায় হয়ে গেছে আমার। তোমার যা ইচ্ছে তুমি করো, আমি কিচ্ছু বলবো না। এই মেয়েটাকে আমি যা যা বলেছি সবটাই ভুলবশত বলেছি। ফুলকি এ বাড়িতেই থাক, জেঠুমনি। রে কি করলে তুমি আমার জন্য? আমি তো তোমার কেউ হই না, তুমি তাও আমার জন্য বাড়ি ছেড়ে দেওয়ার কথা বললে। দিদি, বৌদি, তোমরা ফুলকিকে নিয়ে ঘরে যাও, জেঠুমনিকে একটু একা থাকতে দাও। আবার আবার পল্লব রায় চৌধুরী আমার মুখের গ্রাস কেড়ে নিল, আর রোহিত রায় চৌধুরী পল্লববাবুর হয়ে মেয়েটাকে বাঁচালো। বারবার বারবার এই একই ঘটনা ঘটবে, একই ঘটনা ঘটবে। আমাকে যেভাবে হোক ফুলকিকে পেতেই হবে, এইবার জেদ চেপে যাচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।